नमस्कार बंधुरा, पुजोर आगे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় विभिन्न जनमुखी प्रकल्प टाका उपभोक्त बैंक अकाउंटे दिच्छेन। कौन प्रकल्पे कत टाका करे उपभोक्त दिच्छेन आजकेर भिडियोते आमरा आलोचना करब। अवश्य भिडियोटी आपनादेर उपकार आसबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखे थाकुन। आर आपनि जदि आमादेर चैनले नतून दर्शक होये थाकेन, परबर्ती भिडियोर आपडेटगुलो एइभाबेई पेते चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटि क्लिक करे अल अपशनटि अन करे राखबेन। प्रथमेई रयेछे परिबहन कर्मीदेर भाता। जे सकल परिबहन कर्मीदेर परिबहन कर्मीर बई किंबा श्रम दफ्तरेर तरफे बिनामूल्ये जे एसएसओआई बई करा होयेछिलो सेई बई जदि थेके थाके एबं सेई कर्मीर बयस 60 बछर किंबा तार बेशी जदि होये थाके, ताहले राज्य सरकारेर तरफ थेके 1000 टाका करे अनुदान प्रदान करा होबे। चलति सेप्टेम्बर मासे एई प्रकल्पेर अधीने परिबहन कर्मीरा अनुदान पेये जाबेन। एबं जय जोहार प्रकल्प, पश्चिमबंग सरकारेर तरफे आयोजित जय जोहार प्रकल्पेर माध्यमे तपशिली उपजाति अथवा एसटी सम्प्रदायभुक्त मानुषदेर साहाज्य करार जन्य प्रति मासे 1000 टाका करे अनुदान प्रदान करा होये थाके। तपशिली उपजाति सम्प्रदायभुक्त नागरिकदेर 60 बछर किंबा तार बेशी बयस हले এই প্রকল্পের অধীনে তারা টাকা পেয়ে থাকেন। সেপ্টেম্বর মাসে জয় জোহার প্রকল্পের অধীনে তপশিলি উপজাতিভুক্ত মানুষেরা টাকা পেয়ে যাবেন। এছাড়াও তপশিলি বন্ধু, রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি বা এসটি সম্প্রদায়ভুক্ত নাগরিকদের সাহায্য করার জন্য প্রতি মাসে 1000 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। তপশিলি উপজাতিভুক্ত নাগরিকদের 60 বছর কিংবা তার বেশি বয়স হলে তারা প্রকল্পের অধীনে তপশিলি বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন। সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তারপর মানবিক প্রকল্প, পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিকভাবে সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে প্রতি মাসে 1000 টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে। এই সেপ্টেম্বর মাসে মানবিক প্রকল্পের টাকা প্রতিবন্ধী ব্যক্তিরা যারা মানবিক প্রকল্পে আবেদন করেছিল তারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও রূপশ্রী প্রকল্প, দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফে রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে মেয়েদের বিয়ের পূর্বে 25,000 টাকা প্রদান করা হয় সরকারের তরফে। যে সকল মেয়েরা রূপশ্রী প্রকল্পের অনুদানের জন্য আবেদন করেছিলেন তারা এই সেপ্টেম্বর মাসে অনুদানের টাকা পেয়ে যাবেন। তারপর বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ সরকারের তরফে বয়স্কপ্রাপ্ত সমস্ত নাগরিকদের সুবিধার্থে এসসি এসটি ওবিসি জেনারেল নির্বিশেষে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। চলতি মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে সমস্ত বয়স্কপ্রাপ্ত নাগরিকরাই এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনুদান পেয়ে যাবেন। তারপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, পশ্চিমবঙ্গের গৃহবধূদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে গৃহবধূদের প্রতি মাসে 500 এবং 1000 টাকা করে প্রদান করা হয়েছে। জেনারেল সম্প্রদায়ভুক্ত এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মেয়েরা 500 টাকা, এসসি এসটি হলে 1000 টাকা করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে এই টাকা কিন্তু 15ই সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন অপেক্ষা করুন, আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের মধ্যেই সকলেই টাকা পেয়ে যাবেন। এছাড়াও জাগো প্রকল্প, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের জন্য জাগো প্রকল্প কার্যকরী করা হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলারা 5000 টাকা করে অনুদান পেয়ে থাকেন। এখন পুরুষরাও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে থাকেন, ফলত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত পুরুষরাও এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এই সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জাগো প্রকল্পে অন্তর্ভুক্ত পুরুষ এবং মহিলারা 5000 টাকা করে অনুদান পেয়ে যাবেন। এই সকল প্রকল্পগুলির টাকা আপনারা এই পুজোর আগেই মানে সেপ্টেম্বর মাসে আপনারা টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনি এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পের টাকা পান বা কোন প্রকল্পে আবেদন করে রেখেছেন কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন।